সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন রাশেদা রওনক খান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আড্ডা দেওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলাম যে আড্ডা দিব, কিন্তু আড্ডা নিয়ে যদি কথা বলি, যে আমাদের একসময় যে আমরা আড্ডা দিতাম, সেখানে অনেক বিষয় চলে আসতো আড্ডা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এখন উদ্বেগ, উৎকণ্ঠা, সংকট এগুলি বেশি আসছে। হ্যাঁ, অবশ্যই। মানে আড্ডা দেবার জন্য আগে যে ধারণা ছিল, আড্ডার ধারণা বা পরিস্থিতি, পরিবেশ, সেই পরিবেশটা তো বদলে গেছে, অনেক কারণেই বদলেছে। শুধু উদ্বেগ, উৎকণ্ঠার সাথে সাথে গ্লোবালাইজেশন একটা বড় বিষয় চলে এসেছে। আড্ডার ধারণাটা বদলে গেছে। এখন যতটা না আপনি আমি বসে আড্ডা দিই, তার চেয়ে বোধ হয় আমি আপনি ফেসবুকে আড্ডা দেওয়া কিংবা ইন্টারনেটে চ্যাটিংয়ের মাধ্যমে আড্ডা দেওয়া, সেই ইনবক্স আড্ডা, জায়গাটাও চলে, ইনবক্স যে আড্ডা সেটাও চলে গেছে। কিন্তু এবং সেখানেও কি মানে ইনবক্স আড্ডা বলি, বা আমরা একসময় ছাদে বসে আড্ডা, কোথাও বসে আড্ডার, ঘরে বসে আড্ডার যে বিষয়টা ছিল, সেখানে অনেক বিষয় চলে আসতো, সাহিত্য আসতো, রাজনীতি আসতো, বহু কিছু আসতো, কিন্তু এখন একদম দৈনন্দিন নিজের নিজের ব্যক্তিগত সংকট, বাইরের সংকট, সব সংকটগুলো কি বেশি আসছে না? যে উদ্বেগ আগামীকাল কি হচ্ছে, আজকে আমি সময় মতো বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো কিনা, কাজের জায়গায় যেতে পারবো কিনা, আবার ফেরার সময়টা কতক্ষণে ফিরতে পারবো, পাশাপাশি আরো নানা বিষয় আমরা দেখছি, সেগুলো হ্যাঁ, অবশ্যই। মানে অনেক কারণে আমাদের বর্তমান পরিস্থিতি তো পরিবর্তিত পরিস্থিতি, এবং এই পরিবর্তনের পেছনে রাজনীতি, উৎকণ্ঠা, অনেক কিছুই কাজ করছে। যেমন আগে আমরা কিন্তু সময় পেতাম নানি, দাদি, দাদা, নানার সাথে গল্প করার জন্য, বা আপনি যেটা বললেন ছাদে, আমরা কেন্দ্রের ছাদে অনেক কেন্দ্রের সাথে সময় আড্ডা আড্ডা দিতাম। দিতাম। হ্যাঁ, কেন্দ্রের ক্যান্টিনের খাবারটা, এটা অনেক বেশি লোভনীয় একটা ব্যাপার হ্যাঁ, ছিল, বন্ধু সামান্য বান্ধবরা মিলে। ছোলামুড়িও, হ্যাঁ হ্যাঁ, অনেক ছিল, কিন্তু এখন অনেক কারণেই সেই জায়গাগুলো নেই। আপনি যে কারণগুলো বললেন, যে মানে আপনি রাস্তায় বের হচ্ছেন, বাসায় ফিরতে পারবেন কিনা, সেটা আপনার অনেক বড় একটা দুশ্চিন্তার বিষয়, মা বসে চিন্তা করছে। কিন্তু আগে কিন্তু মা, আমাদের মারা কিন্তু আমরা বাইরে গেলে চিন্তা মোবাইল করতে না হতো থাকলেও না, চিন্তা করতো না। রাইট? এখন মোবাইল আছে, সারাক্ষণ সার্ভিলেন্সের মধ্যে থেকেও আমরা আমাদের সন্তানদেরকে মানে নিরাপত্তা উদ্বেগহীন দিতে থাকতে পারছি পারছি না, না, না উদ্বেগহীন দিতে পারছি না। তো ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে মানে আড্ডার যে নর্মটা, যে ধারণটা, সেটা অনেকটুকুই বদলে গেছে আমাদের পারিপার্শ্বিকতার কারণে। এবং সেই জায়গায় আড্ডার যে দিগন্তটা ছিল, আমরা অনেক কিছু নিয়ে যে একসময় আড্ডাটা হতো, সেই বিষয়গুলো যে সংকীর্ণ হয়ে যাওয়া, সেখানে মানুষের চিন্তার জায়গাটা জায়গাতেও সংকীর্ণতা এসেছে। অবশ্যই, সংকীর্ণতা আসলে এটা তো বৈশ্বিক প্রেক্ষাপটের বিষয়। অনেক ভাবেই আমরা চিন্তাকে অনেক বেশি সংকীর্ণ করে ফেলেছি। এর মধ্যে একটা মনে হয় মানবিকতা বোধও একটা বিষয়ে চলে এসেছে। আমরা যেমন আগে আমরা গল্পের বই পড়তাম, সাহিত্য পড়তাম, হ্যাঁ, সাহিত্যের মাধ্যমে আমরা জানতে পারতাম যে কি করে মানবিক দিকগুলো, মানুষের যে ছোট ছোট মানবিক দিকগুলো আছে, অনুভূতিগুলো অনুভূতিগুলো আছে, সেগুলো নিয়ে আমরা চর্চা করতে পারতাম। এখন কিন্তু এই জায়গাগুলো নাই। এখন পড়ার চাপ, স্কুল কলেজে আপনি দেখেন একটা ছোট্ট বাচ্চার কাঁধে সে যে ব্যাগটা নেয়, আমি যখন সকালবেলা ইউনিভার্সিটিতে যাই, বাচ্চাদের ব্যাগগুলো দেখলে আমার রীতিমতো এক ধরনের ত্রাস তৈরি হয় যে এই বাচ্চাটা এই বইগুলো কখন পড়বে, মানে কেন তাকে এত চাপ দেওয়া হচ্ছে, তাইলে সে এই পাঠ্য বইয়ের বাইরে অন্য বই কখন পড়বে, কখন সে আড্ডার বিষয়বস্তুগুলো চিন্তা করবে, কিংবা সে আড্ডা দেবে তার। কিন্তু আমি একটা মাকে লক্ষ্য করি, সে সকালবেলা উঠে বাচ্চাটাকে স্কুলে নেয়, সেই 7টার সময় ঘুম থেকে তাড়াহুড়া করে তুলে, বাচ্চাটা আসলো, আসার পরে স্কুলে তো আধো সে ঘুমে গেল, আধো জাগরণে, আধো জাগরণে চোখ মুচ্ছে আর যাচ্ছে, খুব কষ্ট লাগে। তারপরে সে আসলো, আসার পরে আবার কোচিং এ নাও, কোচিং থেকে আসলো, আসার পরে গানের স্কুলে নাও, গানের স্কুল শেষ হলো, নাচের স্কুলে, এই যে তার এবং উপর একটা বন্ধের দিনটা তো প্রেশার। একটু সাত আটটা শেখা হোক হ্যাঁ, বা বা মানে নাচটা শেখা হোক। ফলে তার বন্ধুত্বের জায়গাটা কোথায়? মানে একটা মানুষের বিকাশের জন্য যে বন্ধুত্ব, আড্ডা, এই বিষয়টা আমরা ভুলেই যাচ্ছি। হ্যাঁ, আড্ডা, বন্ধুত্বের সময় নাই, এর চেয়ে তুমি নিজে নিজে মানে এই সব কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো। এই যে ইডিওলজিক্যালি আমরা একটা ধারণা তৈরি করছি আমাদের মানুষ গড়ার ক্ষেত্রে, আমার মনে হয় এটা একদম অন্যদিকে চলে যাচ্ছে। স্কেল ম্যাপে জীবন, একদম, আপনি ঘড়ি ধরে ধরে একটা বাচ্চা চলে এখন, কেন? আমরা তো আমাদের সময় ঘড়ি ছিল, মানে ঘড়ির ধারণটা আমরা এইভাবে নেই নেই বিকালবেলা হয়েছে, মাঠে খেলতে গিয়েছি, গল্প করেছি, আড্ডা মেরেছি বান্ধবীদের সাথে, তারপরে এসছি, হ্যাঁ, আজান পড়েছে মাগরিবের, তখন আসতে হবে, এসেছি। কিন্তু এখন মারা পাঠাবে, বলবে যে আধা ঘন্টার মধ্যে চলে আসো, অথবা আধা ঘন্টা কম্পিউটারে খেলো। এখন তো আবার খেলারও কম্পিউটার, জায়গা হ্যাঁ নাই, হ্যাঁ আপনি যে নিচে নিয়ে বাচ্চাদেরকে খেলাবেন সেই জায়গাটুকুও নাই, তুমি সো গেমস খেলো, গেমস খেলো, আধা ঘন্টা এক ঘন্টা খেলো, তারপর আবার পড়তে বসো। ফলে তার বন্ধু তৈরি হবে কোত্থেকে? বন্ধুত্ব, আড্ডা, ওই জায়গাগুলোই তো নাই।
তো একটা বাচ্চা যদি বন্ধুত্বটা না শিখে পরবর্তীতে গিয়ে সে বন্ধুত্ব তৈরি করা তো মানে এটা তো প্র্যাকটিসের ব্যাপার, লাইফে সম্পর্ক তৈরির তো একটা পাটাতন ভিত্তি দরকার, তৈরি হয় ওই জায়গায়। হ্যাঁ, পাটাতনটাই আমরা দিতে পারছি না আমাদের পারিপার্শ্বিকতার কারণে। আপনি বাচ্চাকে নিচে নামিয়ে দেবেন, আপনার কিডন্যাপ হতে পারে, মুক্তিপণ চেয়ে বসতে পারে 50 লাখ টাকা, আপনি আমি একজন মধ্যবিত্ত ঘরের মানুষ কি করে 50,000 টাকা 50 লাখ টাকা দিব? আগে অনেককেই পরিচিত মনে হতো, এখন অনেক এখন সবাইকে অপরিচিত মনে হয়। এক্স্যাক্টলি, খুব মানে আমাদের সমাজের নিরাপত্তার কথা বলি কিংবা রাজনৈতিক উৎকণ্ঠার কথা বলি, জায়গাটা এমন জায়গায় চলে যাচ্ছে যে আমরা ঠিক কাউকে ট্রাস্ট করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। আপনি আগে কিন্তু আশেপাশের মানুষজনকে দিয়ে বাচ্চারা একসাথে খেলছে মাঠে, এখন মনে হয় যে না আমার বাচ্চাটা নিরাপদ নিরাপদ কিনা এটা আমার ভেবে দেখার বিষয়, তো আমি বাচ্চাকে দিচ্ছি না, কার সঙ্গে দিচ্ছি, কার সঙ্গে দিচ্ছি, কোন পরিবেশে মিশছে, অনেক কিছু চলে আসে, খুব জটিল একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মানে আমরা যেমন পরিবেশ নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, একদম প্রতিবেশ তো অবশ্যই এক ধরনের হুমকির মুখে পড়ে, কোথায় প্রাণ আছে, কংক্রিটে না বাঁশবেতে? আসলে এক অর্থে আমি দুটাতেই বসবাস করি, যেহেতু আমার গবেষণার বিষয় হচ্ছে বস্তিবাসী নিয়ে, আমার করাইল বস্তি যেটা সেটা এবং ভাষান্টেক যে বস্তি, এই দুটাতে আমি কাজ করছি। হ্যাঁ, এবং এই বস্তি আবার নিজে ফ্ল্যাট বাড়িতে বসবাসের কারণে এক ধরনের বস্তি, সেটাই দুই বস্তির মধ্যে পার্থক্যের জায়গাটা হচ্ছে মূলত বৃত্তের। আপনি বৃত্ত দিয়ে কংক্রিটের বস্তিতে হয়তো অনেক কিছু পাচ্ছেন, কিন্তু আমি আবার বলবো যে সাধু সাধ্যের বিষয় আছে না, সেখানে সাধ্যের জায়গাটা যেন ওই বস্তিতে বেশি পাওয়া যায়। যেমন আপনি চাইলে পূর্ণিমার চাঁদ ওই ভাষান্তেক বস্তি করাইল বস্তিতে বসে দেখতে পাবেন, আপনি কিন্তু গুলশান বনানীর বা আমরা যে থাকি কংক্রিটের বস্তিতে পূর্ণিমার চাঁদ খুঁজতে গেলে আপনি পাশের বাসার বারান্দাগুলো তো এখন আছে কিনা, অনেক কাপড় শুকিয়ে দেওয়ার একটা ছোট জায়গা, ছোট্ট একটা জায়গা, সেখানে আবার ওয়াশিং মেশিন হেনা তেনা অনেক কিছু রেখে থেকে আর জায়গাও থাকে না, একজন স্টোর রুম, তো মানে খুব খোলামেলা জায়গা নেই। তার চেয়ে মনে হয় আমি যে বস্তিতে কাজ করি সেই বস্তিগুলো অনেক খোলামেলা, হয়তো প্রতিবেশ যেটা ইকোলজিক্যাল দিক থেকে অনেক বেশি সাস্টেনেবল না, অনেক বেশি কষ্টদায়ক, অনেক বেশি দুঃখের, কিন্তু তাদের একটা খোলা আসমান আছে যেটা আমাদের নাই, ফলে হচ্ছে আমরা ওই যে বন্ধ হয়ে যাচ্ছি। ওই শামিয়ানার নিচে এবং এই শামিয়ানার নিচে দুই জায়গার মধ্যে ওখানকার মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আছে অনেক, আমরা যেটা গবেষণায় দেখি আমার গবেষণায় যে অনেক সোশ্যাল নেটওয়ার্ক, পলিটিক্যাল নেটওয়ার্ক, রিলিজিয়াস নেটওয়ার্ক, অনেকগুলো কাইন্ড অফ নেটওয়ার্ক কাজ করে, কিন্তু যেগুলো আমাদের সংবেদনশীল সংবেদনশীল মানে পাশের ঘর মানে খুপড়িতে নিজের খুপড়ির পাশের খুপড়িতে যে থাকে তার সঙ্গে সে জানে, শুধুমাত্র পাশে না জানে না কেবল, তার যে কোনো সমস্যায় সে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, কারো বাড়িতে একটা চোর বা ডাকাত আসলো আপনি লক্ষ্য করেন সবাই একজোট একজোট হবে এবং দাঁত, ওদের তো আর বেশি কিছু থাকে না, দাঁতা নিয়ে দৌড় দিচ্ছে, এরকম আমি দেখেছি। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমাদের সংস্কৃতিতে একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে, আমরা জানছি যে পাশের বাসায় আওয়াজ হচ্ছে, যাচ্ছি না, আমরা যাচ্ছি না, এই যে আমাদের দৈন্যতা, এটা বাতি নিভে বসে থাকছে, বাতি নিভে বসে থাকছে, এবং শেষ হলে দরজা খুললে কেউ যদি জানায় বা পুলিশ আসে তারপরে আমরা যাচ্ছি, সাংবাদিকদেরকে উত্তর দিচ্ছি, হ্যাঁ এই শব্দ শুনেছি, এটা মানে এই জায়গাগুলো কেন, আমরা কেন এত পিছিয়ে যাচ্ছি, কেন আমাদের সোশ্যাল নেটওয়ার্ক বা রিলেশনশিপে এত কেন দৈন্যতা চলে আসছে, এটা আসলে ভেবে দেখার বিষয়। আমাদের এখানে একটু বলা যায় আমাদের দায় কি শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সারতে যাচ্ছে? এক্স্যাক্টলি, একদম, আপনি যে যদি দেখেন বিশেষ দিবসগুলোতে, মা দিবস, বাবা দিবস, আমি একদম এটাতে বিশ্বাসী, আপনি দেখেন মাকে ফেসবুকে করছে আর মা যে রান্না করে খাওয়াচ্ছে, মা যে এনে ফেসবুকে থাকার কারণে তার ডাইনিং টেবিলেও যাওয়ার টাইম নেই, মা এনে কষ্ট করে ঘরমাক্ত মাটা এনে খাবার দিচ্ছে, আমি অনেক সময় দেখেছি, আর ও কিন্তু ফেসবুকে বা আমিও ফেসবুকে মা দিবসে মাকে অনেক কিছু জানিয়ে দিচ্ছি, কিন্তু এই যে মার কষ্টটা লাঘব করার জন্য আমি কোনো কোনো রকম এফোর্ট দিচ্ছি না, বাসায় মা হয়তো গ্রামে আছে তাকে দেখতেও যাচ্ছি, দেখতেও যাচ্ছি না, হ্যাঁ, কিন্তু আমি মা নিয়ে অনেক বড় করে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, আমি আমি আমাকে আসলে এস্টাবলিশ করছি সমাজে, আমি আমি সংবেদনশীল এটা বোঝানোর চেষ্টা করছি, এই জায়গায় আত্মপ্রতারণা, আত্মপ্রতারণা, এক্স্যাক্টলি এই শব্দটা বলবো আমি, আমরা অনেক বেশি আত্ম, এবং এই যে আমি বললাম যে পাশের বাড়ির ফ্ল্যাটে মেরে চলে যাচ্ছে, জোড়া খুন হচ্ছে, বিভিন্ন ব্লগার মারা যাচ্ছে, এদের পাশে তো মানুষ ছিলেন, ওনারা কোথায় ছিলেন? মেরে চলে যাচ্ছে সেটা একটা বিষয়, এবং পাশে যে একটা মানে অপরাধী বাস করছে সেটা আমরা জানি না, না আমরা জানি না, পরবর্তীতে জানতে পারি যে আমি যে ফ্ল্যাটে আছি দালান কোঠার মধ্যে আছে সেখানে
আমার প্রতিবেশী হয়তো খুব ভয়ঙ্কর সন্ত্রাসী বা সে অপরাধমূলক কোনো কাজ করছে, আমরা পরে জানতে পারি না, আমরা একদমই জানতে পারি না, বিকজ আমাদের তো কোনো কমিউনিকেশনের ইয়ে নাই, আমাদের যে বিভিন্ন রকমের অনেক কিছু হতো, আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা ফুল দিতাম, ছোট ছোট বাচ্চারা মিলে একটা ফুলের দিতাম, হয়তো বড়রা আমাদেরকে প্যাট্রোনাইজ করতো বাট আমরা করতাম। এখন আপনি ছোট বাচ্চাদের এগুলো সময় নাই, আপনি পাবেন না। এখন কিছু গ্রুপ আছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গ্রুপ আছে, এখন তাদের তারা সেখানে সংগঠিত হচ্ছে, হয়ে যেটা করছে যে সেটাও এক প্রকার কেউ না করতে পারে, সেটা হচ্ছে যে সেটাও ফেসবুকে ছবিটা দেওয়ার জন্য আমার কাছে যতটা মনে হয় যতটা কাজ হচ্ছে তার চেয়ে বেশি ফেসবুকে আমি কাজ করছি ছবিটা দেওয়ার জন্য। ওই যে মা দিবসের উদাহরণটা দিলাম, আত্মপ্রতারণার একটা বিষয় থাকে নিজের, সেক্ষেত্রে নিজের বিবেককে মনে হয় প্রশ্ন করাটা বেশি জরুরি, যে আমি কি জন্য কাজ করছি, কার জন্য কাজ করছি, আমি কি আমার নিজের জন্য কাজ করছি। একভাবে আমি মনে করি নিজের জন্য কাজ করলেই দেশের উন্নতি হবে, প্রতিটা স্টুডেন্ট ভালো করে পড়ুক বাংলাদেশ অন্য জায়গায় চলে যাবে, প্রতিটা সাধারণ যারা চাকরিজীবী যার যার চাকরির ক্ষেত্রে সততা মেধার সাথে কাজ করুক বাংলাদেশ অন্য জায়গায় চলে যাবে। কিন্তু সমবেত একটা শব্দ আছে, হ্যাঁ সমবেত শব্দের পাশাপাশি ইন্ডিভিজুয়ালিজম যেহেতু এখন গ্রো করছে বিকজ অফ গ্লোবালাইজেশন, সো ওই ইন্ডিভিজুয়ালিজমের জায়গাটাও যদি সঠিকভাবে করে, প্রবলেম হচ্ছে আমরা সঠিকভাবে করি না। কিন্তু আদান প্রদান, ব্লুটুথের আদান প্রদানটা কিভাবে হবে? আদান প্রদান চলবেই, আদান প্রদান আমরা তো করতে হবে, কারণ আপনি আলাদা কাজ করছেন, আমি আলাদা কাজ করছি, কেউ কোনো কাজ জানছি না, আলাদা কাজ আর থাকবে না যখন ইন্ডিভিজুয়ালিজমের ধারণাটা যেহেতু এখন এসে পড়েছে, আপনি এটাকে এড়াতে পারবেন না কোনোভাবে, এটা এখন মানে এটা এখন প্রায়োরিটির জায়গায় চলে গেছে, সো ওই জায়গাটা যেহেতু আমরা এড়াতে পারবো না, ওই জায়গাটাকে এখন কিভাবে আদান প্রদানের জায়গায় নেওয়া যায় সেটা নিয়ে আমাদের শাসন করছে, আমরা তার সে শাসনের মধ্যে পড়ে গিয়েছি, এক্স্যাক্টলি ওই শাসন থেকে বের হয়ে আবার কিভাবে নিজেরা নিজেদের নেটওয়ার্ক গুলো বিল্ড আপ করব, শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্ক এই যে ওয়েবসাইট কিংবা ফেসবুকের মাধ্যমে না, আমাদের প্রতিদিনকার যে এভরিডে ডিসকোর্সের বিষয়গুলো আছে, প্রতিদিনকার যে প্র্যাকটিস গুলো আছে লাইফে, সেগুলোতেও আমার মনে হয় এই নেটওয়ার্কটা বিল্ড আপ করা দরকার। সবাই আমরা কথা বলছি, চিৎকার করছি, আওয়াজ করছি, কিন্তু আমরা হয়তো মুখভঙ্গিটা বুঝতে পারছি, ঠোঁট নড়ছে, কিন্তু আমাদেরকে স্পর্শ করছে কিনা, আমাদের কথাগুলি কাউকে স্পর্শ করে কিনা, আমার আমার তো মনে হয় না। আমি মানে আমি মনে করি যে ফেসবুক আমি আপাতত ইউজ করছি না, এই একটা কারণ, এটা সেটা কারণ আমার মনে হয় যে ফেসবুকে আপনি আপনি আপনার চিন্তা ভাবনার জায়গাটা, আপনি যে বিষয়টা শেয়ার করতে পারেন, আপনি যেই জায়গাটা দিলে, যেই স্ট্যাটাসটা দিলে 10টা মানুষ আলোড়িত হয়, সেটা আপনি স্ট্যাটাসে দিবেন। কিন্তু আমি এখন রান্না করছি কিংবা আমি এখন অফিসে যাচ্ছি, আমি এখন এই করছি, এই ধরনের স্ট্যাটাস দিতে দিতে ওই যে আলোড়িত করা স্ট্যাটাসগুলোর মূল্য হারিয়ে ফেলে, কিছুটা আমাদের রাজনীতিবিদদের ভাষণের মতো, আপনি এখন লক্ষ্য করেন রাজনীতিবিদরা গড়ের মধ্যে হারিয়ে যায়, হ্যাঁ গড়ের মধ্যে হারিয়ে যায়, তো এই গড়ের মধ্যে আমি নিজেকে ফেলবো কিনা এটা একটা দেখে মানে ভেবে দেখবার বিষয়, এবং এই গড় থেকে কিভাবে বের হওয়া যায় সেটাও একভাবে আমাদের নতুনভাবে ভাবা দরকার। কেন আমরা সারাক্ষণ প্রতি 10 মিনিট পর পর একটা স্ট্যাটাস দিতে হবে, তাতে করে যে আমার বন্ধু সে হয়তো বিরক্ত হতেও পারে, এবং আমি তাইলে যখন একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিব সেটা এড়িয়ে যাবার, সেটা চোখে না পড়বার একটা অনেক বড় একটা আশঙ্কা থাকতে পারে, এই জায়গাগুলো দেখা। মানে ফেসবুক যেন হয় আমাদের মানে আলোড়িত করার জায়গা, ফেসবুক বা অন্যান্য, হ্যাঁ মানে একটা স্ট্যাটাসের জন্য অপেক্ষা করবে যে কি, হ্যাঁ হ্যাঁ ওটা পাওয়ার পর সে ভাববে, কিন্তু এখন যদি হ্যাপিনেস ইজ আমি ঝালমুড়ি খাচ্ছি কাঁঠাল বাগানে দাঁড়িয়ে, তো এটা তো দরকার নাই, দরকার নেই, হ্যাঁ এতটা পার্সোনাল জায়গায় আমি যাব কিনা সামাজিক মাধ্যমে সেটাও আমাদের প্রয়োজন একটু দেখার। হতে পারে অনেকেই ভাবতে পারে যে হ্যাঁ আমি যেতে চাই, তা আমি যেতে চাই আর অন্যজন আমার এই যাওয়াটাকে কিভাবে দেখছে, এই দুটার মধ্যে একটা তফাত আছে, এই তফাতের জায়গাটা, হ্যাঁ সেটা ঠিক, আমি ঝালমুড়ি খাচ্ছি কাঁঠাল বাগান ঢালে দাঁড়িয়ে, তাতে আপনার কিছু চাই নাও আসতে পারে, বা আমি কোথাও বেড়াতে গিয়ে খুব টায়ার্ড ফ্যামিলি সহ ওই হোটেলের ভিতরকার কোনো একটা ছবি, বিছানায় শুয়ে আছি ছেলে মেয়ে সহ, সেই ছবি তো আমি দিব না, তার চেয়ে বরং আমি সামাজিক ভাবে, হ্যাঁ হতে পারে যে আমি দেখেছি আজকে একটা চিন্তাই হয়েছে, ছোট ছোট বিষয়ে, আমি বড় বিষয়ে বলছি না, এতে করে একটা জনসচেতনতামূলক আমার যে আরো 10 জন বা 100 জন বন্ধু আছে তারা এই জায়গাটা জানবে,
ওটা বেশি ইম্পর্টেন্ট, একদম সিটিজেন জার্নালিজমের কাছাকাছি একটা বিষয়, যে রাইট, মানে একটা রেসপন্সিবিলিটি জায়গা থাকে, যেটা হয় না তাও না, সেরকম আমরা অনেক ফেসবুকের মাধ্যমে অনেক কিছু জানতে পারি, কোন কোন কথা আমরা, বিশেষ করে আপনার যদি কোনো রক্তের প্রয়োজন হয় দেখবেন এটা খুব কাজে দেয়, আমি নিজে পেয়েছি অনেক সময় রক্তের প্রয়োজন, কয়েকটা বিষয় আছে যে অনেক রক্তের প্রয়োজন বা আমার অসুস্থতা বা এরকম ব্যাপার, আমার একজন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট দরকার আপনার পরিচিত, সেগুলো ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে যে যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হওয়া দরকার প্রয়োজন কি মাথায়, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এই যে আমরা যে কথা বলি যে আমরা বাঁশ বেতের বস্তির কথা বলছি, টিনের বস্তির কথা বলছি, আবার কংক্রিটের বস্তির সমস্যার কথা বললাম, আমরা রাজনীতির কথা বললাম, অনেকে বলছে, কিন্তু সেই সেই শব্দগুলো, সেই আওয়াজগুলো যাদের শোনার কথা তারা এগুলো কানে তুলছেন কিনা বা তুলেন কিনা, আমার তো মনে হয় না, সেটা খুব জেনারেলাইজ করে বলা যাবে না, কিছু কিছু যে শোনেন না তা না, যেমন আপনি এখন দেখবেন যে কোন রাজনৈতিক নেতা, বেশিরভাগ রাজনৈতিক নেতাই কোনো না কোনো ভাবে ফেসবুকে কিংবা অন্যান্য সামাজিক মাধ্যমে আছে এবং তারা জানতে পারছে তাদের সম্পর্কে কি বলা হচ্ছে, তো এটা একটা পজিটিভ দিক, হ্যাঁ, হঠাৎ একটা ইস্যু নিয়ে দেখবেন অনেক বেশি লেখালেখি হচ্ছে এবং আগে কিন্তু ওনারা এগুলো জানতেনই না, ফলে আগে যে ক্ষমতার সম্পর্ক ছিল ক্ষমতাধরের সাথে সাধারণের, সেখান থেকে কিছুটা যেন তফাত এসেছে, এখন কিন্তু ক্ষমতাধররা কিছুটা হলেও রিভাইজ করে এগুলো পড়ার পরে, তো এই জায়গাটা আমি বলবো যে সাধারণ মানুষের মানে ওইটা জানতে পারে যে তারা কি চাচ্ছে, এক্স্যাক্টলি, কিন্তু কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে, অবশ্যই, অপচয় কতটা মেধা না সময়, মেধারও যদি বলি দুটোরই আমি মনে করি অনেক অপচয় হয়, অনেক সময় যায়, আমি আমি অনেক পড়েছি স্টোরি, আপনিও নিশ্চয়ই পড়েছেন, যে অনেক সময় দেখা গেছে যে ছোট্ট বাচ্চা, মা হয়তো বা বাবা হয়তো ফেসবুক নিয়ে বসে আছে, বাচ্চা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে, এরকম অনেক ঘটনা ঘটছে, এবং আমার মনে হয় যেমন আমি নিজের ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যখন পড়তে বসি, আমি যখন পড়ছি ল্যাপটপে, তখন যদি সাথে আরেকটা উইন্ডো খোলা থাকে ফেসবুকের, আমার ওখানে অনেকটুকু সময় নষ্ট হয়, এখন সময়টা আমি নষ্ট করব কি করব না সেটা আমার উপর নির্ভর করে, এবং যেহেতু আড্ডাটা আর এখন আর সামনাসামনি হয় না, ফেসবুকে হতে পারে, কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে যে কতটা সময় আমি আড্ডা দেব, বিশেষ করে ছাত্রছাত্রী যারা, তাদের এটাও আবার শুনতে পাই আমি, আরেকটা বিষয় যাব, তারা কিন্তু বলে নেই যে এটাও শুনতে পাই যে এক সময় খুব মানে আকর্ষণ ছিল, এখন একঘেয়েমি হয়ে গেছে, এক্স্যাক্টলি, ওই যে আপনি কাঁঠাল তলে যাচ্ছি, রান্না করছি কিংবা অফিসে যাচ্ছি, 10টার সময় না গিয়ে 11টায় গিয়েছি, এখন আর সেই আড্ডা সেই উচ্ছলতাটা নেই, মানে যেমন সৌম্যমিত্র আমি যদি যে এর কথা বলি, জয় গোস্বামীর কথা যদি বলি, জয় গোস্বামী বলেছেন যে আমি কোনো গণমাধ্যম শুনি না, পড়ি না, দেখি না, আমার জীবনে কোনো কিছুরই কোনো সমস্যা হয়নি, এটা তো এটা অবশ্য আমি একদম ওভাবে নেই না, কারণ আমার মনে হয় যে গণমাধ্যম আমাদের জীবনে অনেক বড় ভূমিকা রাখে, কিন্তু আমার কথা হচ্ছে গণমাধ্যমের পেছনে আমি কতটা সময় দিব, আমি যদি গণমাধ্যমের ভেতরে লোক হই তাহলে এটা আমার পেশা, আমি দিব, আমার জানতে হবে, যেমন আপনার যতটুকু সময় ফেসবুকে থাকা দরকার বা অন্য কিছুতে থাকা দরকার, আমার হয়তো ততটুকু দরকার নেই, আমার কাজ আমার ছাত্র পড়ানো, আমি ছাত্র পড়ানোর বিষয়গুলো নিয়ে আমি হয়তো গুগলে সার্চ দিতে পারি, ওগুলো করতে পারি, অর্থাৎ যার যার অনুযায়ী, যেমন ছাত্ররা, ওরা কিন্তু আমি দেখেছি ক্লাসে যদি আমি বলি যে অমুক রাইটারের বইটা তোমরা দেখতে পারো গুগলে, অন্তত ছবিটা দেখো কিরকম, ওদের সময় নাই, কিন্তু ওদের সময় আছে ফেসবুকে সারাক্ষণ ছবি আপলোড করা কিংবা কোনো স্ট্যাটাস দেওয়া কিংবা বন্ধুদের সাথে চ্যাটিংয়ে, এই যে আমাদের প্রায়োরিটাইজ করার জায়গাটা, এটা আমরা একটু ভুল দিকে চলে যাচ্ছি, এটা আসলে ওই যে রাইট, আর টেকনোলজির ওই প্রথম দিকে আপনি যুগ পরিবর্তনের প্রথম দিকে কিছু সন্ধিক্ষণে কিছু ঝামেলা হবেই, ওই ঝামেলাটা আমরা পার করছি এক অর্থে, আমার মনে হয় রাষ্ট্র সমাজ এবং ব্যক্তি এই তিনটি অবস্থানের মধ্যে তো এক ধরনের চুক্তির বিষয় আছে, সামাজিক চুক্তি, রাষ্ট্রের সঙ্গে সমাজের চুক্তি, সেই জায়গাগুলি কি ভেঙে গেছে কিনা? আমি তো মনে করি অবশ্যই অনেকটা ভেঙে গেছে, না বলে আলগা হয়ে গেছে বলতে পারি, হ্যাঁ, স্খলন হয়েছে মনে হয় সম্পর্কের জায়গাটা, আপনি দেখেন সর্বক্ষেত্রে, এই যে আমরা কথা বলছিলাম নিরাপত্তার কথা, এই যে আমরা কথা বলছিলাম বন্ধুত্ব আড্ডার সময়গুলোর কথা, এগুলো সব যেন রাষ্ট্র কেড়ে নিয়েছে দিনে দিনে আপনার আমার কাছ থেকে, হ্যাঁ, আমরা আগে বের হতাম, খেলতাম, এখন রাষ্ট্রের নিরাপত্তার অভাবে আমাদের বাচ্চারা বের হতে পারছে না, খেলতে পারছে না, স্কুলে আজকে জ্যামজট এত কেন, এত যানজটের একটাই বড় কারণ হচ্ছে বাচ্চাদের স্কুলে আনা এবং নেওয়া করতে হয়, আমাদের সময় কি আমাদের বাবা মারা সময় পেতেন, আমরা কখন স্কুলে যাচ্ছি ভোর 6টা থেকে 7টার সময়, এত
গাড়িতে নামার কথা না না এবং আমি আজকে মানে গল্প করছিলাম যে এত মানে আগে একটা সময় ছিল ঢাকা শহরে যে এই টাইমের মধ্যে যানজট হবে, এর বাইরে গেলে আপনি একটু ফ্রি পাবেন, এখন কিন্তু সেটাও নাই। কারণ হচ্ছে এখন আবার ওই যে কোচিং আছে, নাচের স্কুল, গানের স্কুল, এগুলোতে নিয়ে যাও এবং বাবা মা কাউকে না কাউকে নিতে হচ্ছে, কারণ আপনি আপনার বাসার দারোয়ান বা সহযোগীরা যারা থাকে তাদেরকেও আপনি বিশ্বাস করতে পারছেন না। এই বিশ্বাসের জায়গাটা রাষ্ট্র ভেঙে বিশ্বাসহীনতা বিশ্বাসহীনতা তৈরি করেছে, এটা রাষ্ট্র তৈরি করেছে। আপনি যদি বাঁশ বেতের বস্তির কথা বলছিলেন, সেখানে আপনার বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানে এই যে বেসিক যে সার্ভিসগুলো এগুলো নাই, এগুলো এগুলো দেওয়ার চুক্তি কার ছিল রাষ্ট্রের? রাষ্ট্র কেন এগুলো দিতে পারছে না? কেন আমরা নিরাপদ পেরে সে অবিশ্বাসের দেয়াল তুলে দিয়েছে দিয়েছে ফলে আমরা এক ধর তারা এক ধরনের ইনসিকিউরিটিতে ভুগছে। তাদেরকে বেশি টাকা দিয়ে প্রাইভেট কোন লাইন বা ইললিগাল লাইন দিয়ে এগুলো নিতে হচ্ছে, ওই বেশি টাকাটা তারা কোত্থেকে পাবে? তখনই তারা সমাজে বিভিন্ন ধরনের অন্য কাজগুলো করে, যে অনৈতিক বিষয়গুলো করে, যে অনৈতিক বিষয়ের কারণে সমাজ আবার নিরাপত্তাহীন হয়ে পড়ছে। সো এটা কিন্তু একটা মানে খুবই দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। এই দুষ্ট চক্র একমাত্র রাষ্ট্রই ভাঙতে পারে তার চুক্তির মধ্য দিয়ে, চুক্তিটাকে রিগেইন করার মধ্যে। তো সমাজ তো রাষ্ট্রকে একটা চাপের মুখে রাখার কথা। হ্যাঁ, সমাজ সমাজের কাছে তো রাষ্ট্র একটা জবাবদিহিতার বিষয় আছে অবশ্যই। সেটা মনে হয় ওই যে ইন্ডিভিজুয়ালিজমের ধারণা গ্রাস করে ফেলেছে সমাজকে। আমি জানি না আপনি আমার সাথে একমত কিনা, এখন কিন্তু আমরা ওভাবে সচেতন ভাবে ভয়েস রেজ করি না এগেনস্ট দ্য স্টেট। কেন? কারণ আমাদের অনেক স্বার্থের ব্যাপার চলে এসেছে, আমাদের সময়ের স্বল্পতা তৈরি হয়েছে, আমাদের অনেক ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে। আমরা ডেভেলপার্সদের বিরুদ্ধে ঢাকায় আমরা কথা বলতে পারি না, কেন? কারণ আমাদের কোথাও না কোথাও যেন স্বার্থের সম্পর্ক তৈরি হচ্ছে। এই জায়গাগুলো নিয়ে আমরা সমাজের যে ভূমিকাটা সেটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে, একটা জালে জড়িয়ে গিয়েছে, স্বার্থের জালে, স্বার্থের জালে জড়িয়ে গেছে একদম। এটা সময়ে বোধহয় সময়ের কারণে। এই যে স্বার্থের জাল ছিঁড়ে বেরিয়ে সবাই অবিশ্বাসের দেয়াল ভাঙার দায়িত্বটা কে নেবে? এটা তো যারা ক্ষমতায় আছেন তাদের নেওয়া দরকার, যারা ক্ষমতাবান, সবসময় যারা ক্ষমতাবান তাদের। তারা কি কখনো ভাঙে দেয়াল? ভাঙে দেয়াল ভাঙে না, কিন্তু তাদের তো মানে তারা তৈরি করে দেয়, তৈরি করে দেয় দেয়াল, সেটা একভাবে সত্য। আবার যারা এই দেয়ালের ভেতরে পড়ে গেছে আমরা, আমাদেরও উচিত দেয়াল ভাঙার জন্য চেষ্টা করা, যে চেষ্টাটা আমরা করছি না। আমাদের সময়ের অভাবে, ওই যে বললাম স্বার্থের দ্বন্দ্বে পড়ে গেছি, আমাদের নিজস্ব কিছু এজেন্ডা তৈরি হয়েছে, সেগুলোর বাইরে আমরা যাবার সময় নেই। সো ফলে আমরা ওই দেয়াল ভাঙার চেষ্টা করছি না, দেয়ালে চাপা পড়ে মারা যাবো, মারা যাব, তাও আমরা ওই ভয়েসটা রেজ করতে পারছি না। এটা আমাদের অবশ্যই, আমি বলবো যে আমাদেরই দায় নিতে হবে। কিন্তু তারপরে তো প্রান্তিক মানুষ, মানুষই তো শেষ পর্যন্ত চিৎকার করে, তার কণ্ঠই তো মানে দেয়াল ভেদ করে বাইরে যায়। প্রান্তিক মানুষের হারাবার কিছু নাই, আমাদের কিন্তু অনেক কিছু হারাবার আছে, মনে হয় সেটা একটা কাজ করে। প্রান্তিক মানুষ দুবেলা ভালো করে খেতে পারলেই তাদের জীবন চলে যায়, আমাদের কিন্তু দুবেলা না, আমাদের দুটা ফ্ল্যাট থাকার পরে মনে হয় তৃতীয় ফ্ল্যাটটি কবে আমরা কিনতে পারবো। এই যে আমাদের চাহিদার রেখা নিয়ে ছুটছি, চাহিদার রেখার উপর ছুটছি। হ্যাঁ, এবং আমাদের হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। তো যতদিন পর্যন্ত স্কাই ইজ দ্য লিমিট হবে ততদিন পর্যন্ত আসলে স্কাইয়ের পরে যদি কিছু থাকে, সো ওই জায়গাটাকে যতদিন পর্যন্ত আমরা না থামবো ততদিন পর্যন্ত আমরা আসলে সমাজ যে ধারণা ছিল রাষ্ট্রের, এই যে এখানে এই যে থামা শব্দটা আমি নিতে চাই, যে থামতে ভুলে গেছি আমরা একদম, আমি তো বলবো একদমই ভুলে গেছি। আপনার প্রাত্যহিক জীবনে যেমন আমরা থামতে ভুলে গেছি, বাচ্চাটাকে নিয়ে যে ওই যে 7টা থেকে শুরু করি রাত 10টা পর্যন্ত, ওকে ঘুম পাড়ানো পর্যন্ত একটা দৌড়ের উপর থাকি, ঠিক তেমনি আমাদের চাহিদার জায়গায়ও থামতে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটাই আমাদের সমাজকে অনেকটা অনেকটা বলে না নৈতিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, স্খলন, ওই জায়গাগুলো তৈরি করেছে। কিন্তু এই যে সয়ে নেওয়াটাও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সয়ে নেওয়া। যেমন আগে আমরা একটা খুন হয়েছে শুনলে কিন্তু আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠতো, এখন কিন্তু প্রতিদিন খুন হচ্ছে, পাশের বাসায় হচ্ছে, আমাদের কিছু আসে যায় না, এখন শুধু ধারাপাত গুনি আমরা, গুনি যে কয়জন মারা গেল, কয়জনকে কিভাবে মারলো, কে কাকে ছুরি দিয়ে মারলো, কাকে কে বাঁচালো, হ্যাঁ কাকে কে, মানে কোন পরিসংখ্যানে চলে গেছি আমরা। আমাদের যে মূল্যবোধের জায়গাগুলো এগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, একদমই হারিয়ে যাচ্ছে, ফিরে আসবে না।
আমি তো আশাবাদী অবশ্যই ফিরে আসবে, ফিরে আসার জন্য যে সমাজে পরিবারে যে চর্চাটা দরকার সেইটা আমরা করছি কিনা, সেটাই ফিরিয়ে আনতে হলে যে পরিবেশটা দরকার, চর্চাটা দরকার, চর্চার দরকার, সেটার দায়িত্ব রাষ্ট্রের সবার আগে আমি বলবো, রাষ্ট্রের পরেই হচ্ছে পরিবারে। কারণ রাষ্ট্র নিরাপত্তা দিলে, রাষ্ট্র একটা সিটিজেনকে যদি সার্বিকভাবে যতটুকু কমফোর্ট লেভেল দেওয়া যায় ততটুকু দেয়, তাহলে পরিবারও অনেক ওই যে ছোট ছোট করছে সেখান থেকে শান্ত হয়ে আসবে, আর যখনই শান্ত হয়ে আসবে তখনই সে পরিবারকে গড়ে তুলতে পারবে। এবং একটা মানুষের বেড়ে ওঠার পেছনে কিন্তু পরিবার অনেক বড় ভূমিকা রাখে। সেদিক থেকে বলা যে সার্বিকভাবে আপনি যেটা বলেন যে এটা কল্যাণমুখী রাষ্ট্র, কল্যাণমুখী রাষ্ট্র আসতে পারে, আমি আমি আশাবাদী। আপনাকে ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।